আমার সাথে কোনো কথা নেই, আমরা জোন বেস্টে আছি। তেল মারছে ধুলার উপরে, পরিষ্কার না করে তেল মারছে। আমার যে রোলার দিয়ে যত ডলব তত ফুলবে, রাস্তা ভালো হবে না। আর বৃষ্টি হলে পরে যে গাড়ি ঘোড়া চললে পরে সুরকি উঠে যাবে, বেশি দিন থাকবে না আমার সামনে কয়েছে। সেমন কোনো কিছু কাজ আমরা করিনি যে তার জন্য আমাদের জবাবদিহিতা করা লাগে। না না, আমি কি বলবো, আমার কিছু বলার নেই, কারণ আমি কিছু বলতেছি না। আমার সাথে কথা বলে আপনাদের কি লাভ? আপনি জনগণের সাথে বলেন না, আমার সাথে কি, আমি কি কথা বলবো? আচ্ছা বলেন, আচ্ছা বলেন না কেন, সমস্যা নেই, আমি তো কথা বলছি। আমার নাম শাওন, এখানে কি দায়িত্ব? আমি সাব কন্ট্রাক্টরের দায়িত্বে আছি, যেহেতু আপনি হয়তো পাইছেন। কিন্তু সেমন কোনো কিছু কাজ আমরা করিনি যে তার জন্য আমাদের জবাবদিহিতা করা লাগে। কেন, কোনো খারাপ কাজ করিনি, যেহেতু জবাবদিহিতা কেন করতে হবে? না না, এমন কোনো কথা জনগণ বলতে পারবে না, বলতে না 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 না, এটা ঠিক না, এটা ঠিক না, কেমন ঠিক না, না 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 না, এরকম কোনো কাজ হয়নি। এখন তো কাজ সম্পূর্ণ শেষ, এখন যদি আপনারা এসে যদি এমন বিরক্ত করেন তাহলে কেমন হয়ে যায় না? আমার সাথে কোনো কথা নেই, আমরা জোন বেস্টে আছি। কেন আমরা কাজ সম্বন্ধে তো কিছু বুঝেই নি, কেন আমার যা দিয়ে যাচ্ছে তাই আমরা মাইনে নিচ্ছি। আমরা জনগণ বলতে গেলি পারে সে কথা তো আগে বললামই, হয়তো কবিন যে টাকা খাওয়ার জন্য এগুলো করতেছে, জনগণ কেউ কিছু এখন কয় না, যার যার মতো সেই। কিন্তু আমার এইটা বুঝে নেওয়ার মতো কিটা, এটা চেয়ারম্যান মেম্বার তার তো খবর নাই, এখন আমরা জনগণ কি করবো? জনগণ কেউ আসতে চাবি না, বোঝার মতো কেউ নাই, না বুঝে নেওয়ার মতো কেউ নাই। যেভাবে দিয়ে যাচ্ছে এইভাবে আমার নিয়ে লাগতেছে, মাইনে নিয়ে লাগতেছে, রাস্তা ফিনিশিং হচ্ছে না। বলতে যে আমার যে রোলার দিয়ে যত ডলবো তত ফুলবে, রাস্তা ভালো হবে না। আর বৃষ্টি হলে পরে যে গাড়ি ঘোড়া চললে পরে সুরকি উঠে যাবে, বেশি দিন থাকবে না আমার সামনে কয়েছে। এতে অনেক ভালো ফিনিশিং রাস্তা হয়, আমরা এরকম রাস্তা দেখিনি।